তো বন্ধুগণ ইতিমধ্যেই সবার জন্য রয়েছে একটি দারুণ সুখবর ভোটার তথ্য যাচাই কর্মসূচির মেয়াদ তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন দিন দিন পর্যন্ত অনলাইনের সমস্ত ধরনের সংশোধন শুধু তাই নয় শুধু ভোটারদের জন্য আসছে সুখবর শুরু হচ্ছে ভোটার তালিকায় নাম তোলার কাজ জানা গিয়েছে রাজ্যের তিরানব্বই শতাংশ ভোটারদের তাদের তথ্য যাচাই করে নিয়েছেন পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত প্রথম দফায় তত্ত্ব যাচাইয়ের কর্মসূচিতে রাজ্যের বিয়াল্লিশ শতাংশ ভোটারের তত্ত্ব যাচাই করা সম্ভব হয়েছে পরের ধাপে তা বেড়ে তিরানব্বই শতাংশে এবার তৃতীয় দফা তা বাড়িয়ে করা হয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত মনে করা হচ্ছে তৃতীয় দফায় যা নিরানব্বই শতাংশ পৌঁছে যেতে পারে জানা গিয়েছে অনলাইনে এই পর্ব শেষ হওয়ার পর ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের তত্ত্ব যাচাই করার কাজ শুরু হবে ষোলোই ডিসেম্বর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেখানে ভোটার তালিকায় নতুন নাম তোলার থেকে শুরু করে ঠিকানা পরিবর্তন বানান সংশোধনের জন্য আবেদন করা যাবে দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি যাদের বয়স আঠারো হবে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এরপর সব ঠিকঠাক থাকলে আগামী সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে তো এই ছিল আজকের তথ্য যেটি আপনাদের জানানোর ছিল তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনেও একটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ